অজবিল্লাহ মিনের সাহী তহনির রজিম কলার অবিশ্বকলি সৌদিরী ওয়া সি লিয়ামরি হল লোকদাতা মিল্লিসান ইয়েফ কহু কওলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকল কি জানাই সালাম ওলালাইকুম কোরআনের ইসলামের উনিশজন নবীদের নাম আমি আপনাদের সামনে পড়ে শোনাবো এই উনিশজন নামের তালিকায় নেই একশো বছর পূর্বে ভারতের ব্রিটিশদের বানানো নবী গুলাম আহমদ কাদিয়ানি যাকে বাংলাদেশের আর এফ এল এবং প্রাণ গ্রুপ অফ কোম্পানির আহমাদি মুসলমানেরা মেনে চলে এমন কি নেই এই কোরআনে চোদ্দশো বছর পূর্বের আরব্য নবী হজরত মোহাম্মদের নাম যাকে বাংলাদেশের শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানেরা মেনে চলে আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কতজন নবীদের একতেদা করতে হবে সে ব্যাপারে কোরআন উত্তর দেয় উনিশ জন নবীদের তাদের নাম যদি আমরা এই কোরআনের বিরোয়াশি নম্বর আলা নামের বিরোয়াশি থেকে উননব্বই এবং উনিশ নম্বর সুরা মারিয়ামের ছাপ্পান্ন আয়াতগুলি দেখে নিই এই আয়াতগুলিতে আমরা যে উনিশ জনের নাম পাই সেই নামের ভিতরে গুলাম আহম্মদ কাদিয়ানিও নেই আরব ইতিহাসের হজরত মোহাম্মদও নেই এসে এখন আপনারা একটু শুনে রাখুন আর নামগুলো পারলে মুখস্থ করে রাখুন এক নম্বর ইব্রাহিম দুই নম্বর ইসাক তিন নম্বর ইয়াকুব চার নম্বর নু পাঁচ নম্বর দাউদ ছয় নম্বর সুলাইমান সাত নম্বর আইয়ুব আট নম্বর ইউসুফ নয় নম্বর মুসা দশ নম্বর হারুন এগারো নম্বর জাকারিয়া বারো নম্বর ইয়াহিয়া তেরো নম্বর ঈসা চোদ্দো নম্বর ইলিয়াস পনেরো নম্বর ইসমাইল ষোলো নম্বর আলিয়াস আ সতেরো নম্বর ইউনুস আঠারো নম্বর লুথ উনিশ নম্বর ইদ্রিস এখন ছয় নম্বর নামের আমরা যদি দুটি দেখি তাহলে আমরা রাসুলি করিমের মুখের বাণী থেকে জানব রাসুলি কারিম যে উত্তরটি দিয়েছেন ইরাই তো সেই দল যাদেরকে লিখিত আল কিতাব সর্বক্ষেত্রে পরিচালক ও নবুবাদ দান করেছি উলাইকাল্লাযিনা আতাইনাHumুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ উরা যদি শেসব অমান্য করে তাহলে ওদের উপরে এমন ধরনের লোকজন মুতায়েন করে দেব যারা কোনো দিন অমান্যকারী হবে না আর 90 নম্বর আয়াতে বলা হচ্ছে উলাইকাল্লাযিনা হাদাল্লাহ ফা বিহুদাহুম ইক্তাদি ইরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন সুতরাং তুমিও তাদের হৃদায়তের দা করো তুমি বলে দাও আমি এই কোরআনের পারিশ্রমিক চাই না তোমাদের কাছে এ যে সারা জাহানের জন্য একমাত্র তো আপনারা যারা আমাকে আরোপ লাগান দোষ লাগান যে আমি আরবও মোহাম্মদ ইবনে আবদুল্লা সাহেবকে অশিক্ষিত বলি মূর্খ বলি আমি কখনো বলি না বরং তার ইতিহাসে লেখা তার আদিসে লেখা চল্লিশ বছর কাল পর্যন্ত তিনি নিজেই কি বলেছেন মা আমি লেখাপড়া জানি না আমি মূর্খ আমি অশিক্ষিত তো আজ পৃথিবীতে মানুষ আইনের বই বুঝে পড়ে বিদ্যার বইও বুঝে পড়ে ইঞ্জিনিয়ারিং এর বইও বুঝে পড়ে অন্য আরো যত সব বিদ্যার বই রয়েছে এগুলি সব বুঝে পড়ে তারা পড়ে বোঝার জন্যই তো পঠিত বইয়ের তথ্য জ্ঞান নিজের মধ্যে ধারণ করার জন্য না বুঝে পড়া হবে কোরআন থেকেই তো সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান আহরণ করা হয় যাকে বলা হয় আলফুর খান এখন সমাজের যারা পীর রয়েছে ধর্মজীবী মোল্লা রয়েছে দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এদের পিছনেই চলে চিরকাল আপনারা বলবেন যা তারা বলে সেটি সঠিক তাহলেই কোরআন কি জন্য আপনাকে আমাকে বলল ছিয়ানব্বই নম্বর সুরার আল আলাকের প্রথম আয়াত ইকরা বিসমির অব্দিক আল্লাজি এই ইকরা এই অর্ডারটি ফলো করবে কে আল্লাহ আমাদের সকলকে কোরআনের অনির্য নবীদের একতেদা করার এবং রবের সকল রাসুলদের ইত্তেবা করা তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন